এই অল্প কয়েকদিন আগে ব্যারিস্টার নিজাম মজুমদার এবং মোহাম্মদ আলী সুমন এই দুইজন হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ ঝগড়ান্টে টকশোকার মানে এত বেশি ওরা ঝগড়া জানে যখন কোনোভাবে পারে না তখন ধমক দেয় সময় আসুক আপনাদেরকে দেখে নেওয়া হবে তো আমি একটু ঠান্ডা হুজুর আমাকে এক পর্যায়ে ব্যারিস্টার নিজাম মজুমদার সেলুট দিয়ে বলেছিল যে হুজুর অনেকের সাথে টকশো করছি কিন্তু আপনি চেতেন না কিন্তু আপনার সব কথাই আপনি বলে দেন আপনার কাছে মানে ঠান্ডা মাথায় আপনি কথা বলতে পারেন এই জন্য আপনাকে সালাম আপনার কাছ থেকে অনেক শেখার আছে সেই বৈঠকে এই বিজ্ঞান নিয়ে যখন তিনি খুব বাড়াবাড়ি করতেছিলেন এক পর্যায়ে আমি বলেছিলাম যে বানরকে আদিপিতা বলা লাগবে এটা আবার কোন বিজ্ঞান আমার তো মনে হয় বানরের বাচ্চারা ছাড়া কেউ নিজেকে বানর পরিচয় দিতে পারে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সম্মানিত দিনী ভাইরা অনেকে বলবেন যে হুজুর আমরা কোরআন নিয়ে ভাবব কেন আমি এটার উপরে গবেষণা করে দেখেছি পাঁচটা কারণ আছে জোরে বলেন কয়টা অনেকে বলবেন যে কোরআন পড়ব কেন তারপরও পাঁচটা কারণ কোরআন বুঝবো কেন সেখানেও পাঁচটা কারণ কোরআন প্রচার করব কেন সেখানেও পাঁচটা কারণ কোরআন আমল করব কেন সেখানেও পাঁচটা কারণ কোরআনের রাজনীতি করব কেন সেখানেও কারণ কয়টা আরো জোরে জোর হলো না সম্মানিত দিনী ভাইরা এক নম্বর কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথম আয়াতের পরের অংশে সুন্দর করে বললেন মেহরবানি করে আমার সাথে পড়ে নেন আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন কানপুর জর্দা যারা কিনতে যান তারা তো বলেন যে এক নম্বরটা চাই কথা কন না কেন কায়েম মাছ যখন কিনতে যান তখন তো বলেন টাটকাটা লাগবে ফ্রিজেরটা নেব না এরপরে যেটাই খুঁজেন সেটাই এক নম্বরটা খুঁজেন দুধ এক নম্বর গুড় এক নম্বর যা লাগবে সব এক নম্বর আর আমার আল্লাহ বলেছেন পৃথিবীতে যত কেতাব আছে সব কেতাবের মধ্যে এক নম্বর কেতাব এই যারা যারা কথা বলে না তারা মনে হয় জানে না জোরে বলেন সবচেয়ে এক নম্বর কেতাবটার নাম কি কোনো দুই নম্বরই ভুল সন্দেহ সংশয় চ্যালেঞ্জ করার মতো গোটা পৃথিবীতে কেউ ডেনমার্কের একজন প্রফেসর ছিল ডক্টর ইউনিক ল্যান্ড উনি এত বেশি বই পড়তেন বই পড়তে 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 উনি নিজের ভিটাটা বিক্রি করে পর্যন্ত বই কিনেছিলেন বই কিনে উনি একটা বিরাট বড় সংবাদ সম্মেলন করেছিলেন সাংবাদিকদেরকে ডেকে বলেছিলেন প্রিয় সাংবাদিকেরা আমি যত বই পড়েছি পৃথিবীতে তত বই কেউ পড়ে নাই সাংবাদিকরা জিজ্ঞেস করলেন স্যার প্লিজ আপনি একটু বলেন তো গোটা পৃথিবীর মধ্যে আপনি কতগুলো বই সংগ্রহ করেছেন উনি বললেন আমার লাইব্রেরিতে 30,000-এর মতো বই আছে এখানে রয়েছে ওল্ড টেস্টামেন্ট এখানে রয়েছে নিউ টেস্টামেন্ট এখানে রয়েছে কিতাবুল মুকাদ্দাস এখানে রয়েছে ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ উত্তরায়ণবেদ এখানে রয়েছে যত প্রকার বই সাংবাদিকরা জিজ্ঞেস করলেন স্যার আপনার খোঁজে আরও কোনো বই আছে কি না ডক্টর ইউনিক ল্যান্ড বললেন না কোনো কোনো বই নাই তুরস্কের একজন সাংবাদিক ছিলেন মালিক আল হাম্মাম উনি দাঁড়িয়ে গিয়ে বললেন স্যার আমরা আপনার বইটাকে কম্পিউটারে আপনার এই বিরাট বড় লিস্টটাকে কম্পিউটারে সার্চ করে দেখলাম আপনি অনেকগুলো বই পড়েছেন কিন্তু মুসলমানদের ধর্মগ্রন্থ আজও পর্যন্ত আপনি একবারও পড়েন নাই ডক্টর ইউনি গেলাম উনি ডাক দিয়া বললেন প্রিয় মালিক আল হাম্মাম আমি যে মুসলমানদের কোরআনের নাম শুনি নাই তা কিন্তু না আমি মুসলমানদের কোরআনের নাম শুনেছি শুধুমাত্র কেবলমাত্র ভয়ের কারণে কোরআন পড়ি না কারণ পেপার পত্রিকা ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া বর্তমান বিশ্ব সভ্যতা প্রশাসনের কাছে যেটা বুঝতে পেরেছি কোরআন যারা পড়ে তারা নাকি জঙ্গি হয়ে যায় আমি জঙ্গি হওয়ার ভয়ে আল্লাহর কোরআন হাতে নেই না মেহরবানি করে বলুন কোরআন পড়লে কি মানুষ জঙ্গি হয় আরেক একটু জোরে সবাই কর মালিক আল হাম্মাম ডেকে বললেন প্রিয় সাংবাদিকেরা প্রিয় স্যার শ্রদ্ধেয় স্যার আমি আপনার কাছে অনুরোধ করব স্যার
ইংলিশে অনুবাদ করে আমার কাছে একটা কোরআনের কপি আছে, আপনি একটু নিয়ে পড়েন। আমার দিনী ভাইরা, একটু মেহরবানি করে বলুন তো হেদায়াতের মালিককে। আমার বন্ধুরই এই হেদায়াতের জায়গাটায় আমার বুকের মধ্যে চাপা ক্ষোভ আছে। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলো কোরআনের দাওয়াত দিলে অমুসলিমরা পাগলের মতো মুসলমান হয়ে যায়। তো আমি আবু সাইদ নিসারির দিন প্রচার করি টাকার বিনিময়ে। বাংলাদেশে লক্ষ লক্ষ হুজুর, হাজার হাজার আলেম, আমরা দিন প্রচার করি, আমাদের মধ্যে লেনদেন আছে, কিন্তু গোটা পৃথিবীর মধ্যে এমন মানুষ আছে পকেটের টাকা খরচ করে দিন প্রচার করে। একটু মেহরবানি করে বলো না আছে না না। আমি আবু সাইদ নিসারি নিজেকে যত বড় আলেম মনে করি না কেন, আমার কাছে মনে হয় যে এই মানুষটা দিনের জন্য, দিন প্রচারের জন্য, কোরআনের জন্য নিজের পকেট থেকে টাকা খরচ করে। আমি নির্ভেজাল ফতোয়া দিতে পারি, আমি আবু সাইদ নেসারির চেয়ে কমপক্ষে এক লক্ষ বছর আগে সে জান্নাতে যাবে। এই মালিক আল হাম্মাম দুই টাকা খরচ করেছেন, খ্রিস্টান মানুষ রাত বাজে দুইটা, আমার দিনী ভাইরা হাফ প্যান্ট এবং স্যান্ডো গেঞ্জি গায়ে, 75 বছর বয়স, বাম দিকে তার স্ত্রী বসা, ডান দিকে না, বাম দিকে তার স্ত্রী ঘুমানো, হাঁটুর উপরে কোরআনুল কারিমের কপিটা রেখে ও মুসলমান সুরাতুল বাকারা থেকে পড়া শুরু করলেন। আপনারা একটু মেহরবানি করে বলুন তো হেদায়াতের মালিককে। মালিক আল হাম্মাম বলেছে, স্যার আমি আপনাকে বললাম কোরআন যদি জঙ্গি হতে বলে, যেখানে আপনাকে জঙ্গি হতে বলবে আপনি ওই জায়গায় পড়া বন্ধ করে দিবেন। আপনি নেন দুনিয়ার যত বই পড়েছেন, সব বই আর এই বইয়ের মধ্যে একটু পার্থক্য আছে। উনি রাত গভীর রজনীতে আল্লাহর কোরআন পড়া শুরু করলেন, মেহরবানি করে পড়ুন সবাই, আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জোরে জোরে বলেন মারহাবা হেদায়াতের মালিককে। আর একটু জোরে বলেন কে? সম্মানিত দিনী ভাইরা, এতটুকু তেলাওয়াত করার পরে বউ ঘুমাচ্ছিল, 75 বছরের বুড়ি। আমরা যখন বিয়ে করি, বিয়ের সময় আমাদের বয়স হয় 30 বছর, বউয়ের বয়স হয় 16 বছর, কথা কয় না রে। এরপরে আমরা যখন ওয়াজ করতে যাই, তখন আবিয়ার ভাই বলে, হুজুর এই এলাকার মহিলারা স্বামীর খেদমত করে না। আরে বুড়া বেটা যে বাচ্চাকে বিয়ে করছে, কথা একবারও কয় না, কথা কয় না রে বাবা, কথা কয় না। হ্যাঁ একটু একটা মেয়ে বিয়ে করছে, ওটার মতো মুখ দিয়ে তো এখনো দুধের গন্ধই যায় নাই, ও কথা শুনবে কোন দিক দিয়ে, কথা কন না কা। এই জন্য ছেলেদেরকে বলবো, তোরা বিয়ে করবা, তোমার বয়স যদি 25 হয় বউ নিবে 24, কথা কেন রে। জীবনে তোদের ঝগড়া লাগবে না, মারামারি হবে না, কথা বলেন। আর তোমার বয়স 35, আমি কদিন আগে এক ঘটকালি করছিলাম, বরের বয়স 38, আমাকে ফোন করে কয় হুজুর 14 হইলে ভালো হয়। কষ্ট হচ্ছে আপনাদের? ডক্টর ইউনি গেলেন কেন দিয়ে তার বউকে গুতা দিয়ে কয় উঠো। বউ জিজ্ঞেস করে কেন কি হয়েছে, বলছে শোনো না, আমি আমার জীবনে যত বই পড়েছি সব বইয়ের শুরুতে বইয়ের মালিক বলেছে, ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনুল কারিমের কপিটা খুললাম, আল্লাহর কোরআনুল কারিমের কপি দেখে দেখি এর মালিক যিনি, এটা যিনি পাঠিয়েছেন ওই আল্লাহ বলেছেন। ও ডক্টর ইউনি গেলান, এটা এমন একটা বই যেই বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত এক জাররা পরিমাণ সন্দেহ ভুল না। একটু মেহরবানি করে বলুন কোরআনে কোনো ভুল আছে? আর একটু জোরে বলেন কোনো সন্দেহ আছে? তাহলে কোরআনের পিছনে লেগে থাকবো পাঁচ কারণে, তার মধ্যে এক নম্বর, এটা হলো এক নম্বর মাল। আরো জোরে কোন, আরো জোরে। কম্পিউটার কিছুদিন আগে একটা অ্যাপস বের করেছে, এটার মধ্যে অনেকগুলো বইয়ের নাম দিয়েছে, প্রায় 65,000-এর মতো, তার মধ্যে কোরআনুল কারিম যখন ওপেন করবেন
কোরআনের কি স্বতন্ত্র ভাব তারাও রেখেছে ওপেন করার সাথে সাথে সেখানে আরবি একটা লেখা উঠে আসে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন খবরদার এই কোরআনকে পবিত্রতা ছাড়া তোমরা স্পর্শ করো না চিৎকার মেরে কোন আল্লাহু আকবার পৃথিবীর কোন বইয়ের ক্ষেত্রে এরকম কোন নিয়ম আছে আরেকটু জোরে কোন আমার দিনী ভাইরা দুই নম্বর কারণে কোরআনের পিছনে থাকব পড়ুন সবাই আল্লাহর কোরআন আপনাদের পরিচিত আয়াত শুধুমাত্র আমি বিষয়ের সাথে মিলাই দিছি আপনারাও বক্তা হয়ে যেতে পারবেন আমার সাথে পড়ে নেন বিসমিল্লাহির রহমান আরেকটু জোরে বলা লাগবে বিসমিল্লাহির রহমান ইয়াসিন والقرآن আরো জোরে জোরে বলেন আল কুরআনিল হাকিম আল্লাহ বলেন এই কুরআন হলো বিজ্ঞানময় বর্তমান শতাব্দীর বড় বড় স্যাররা আমাদেরকে ধমক দেয় মৌলবীরা বিজ্ঞান বোঝে না অথচ সর্বশেষ নিউজ হলো আল্লাহর কুরআন ঘাটাঘাটি করে বিজ্ঞানীরা 733টা বিজ্ঞানের থিওরি বের করেছেন একটু মেহেরবানি করে জোরে জোরে বলুন আল্লাহু আকবার আপনারা বলুন কুরআনে বিজ্ঞান আছে না নাই আছে এই মুসলমান একটু জোরে বলেন আছে না না কুরআনে একটা দুটো বিজ্ঞান নয় কি বিজ্ঞান নিবেন কুরআনে আপনারা যদি ওযু আল্লাহর কুরআন বলেছে নামাজের শেষে ওযু করো নামাজের আগে ওযু করো ইদা কুমতুম ইলা সলাতি ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আল্লাহু আকবার বলবেন না আল্লাহ বললেন নামাজের আগে যখন নামাজ পড়বা তখন ওযু করো বিজ্ঞানীরা ওযু নিয়ে লাগলেন ওযু নিয়ে গবেষণা করে দেখে যে শুধুমাত্র ওযুতে ময়লা ধুয়ে যায় না বান্দার গুনাও ধুয়ে যায় একটু আস্তে কোন আল্লাহু আকবার মেহরবানি করে বলুন আপনাদের কোরআনে বিজ্ঞান আছে না নাই আছে একটু জোরে বলেন নাই আছে এই অল্প কয়েকদিন আগে ব্যারিস্টার নিজাম মজুমদার এবং মোহাম্মদ আলী সুমন এই দুইজন হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ ঝগড়ান্টে টকশোকার মানে এত বেশি ওরা ঝগড়া জানে যখন কোনোভাবে পারে না তখন ধমক দেয় সময় আসুক আপনাদেরকে দেখে নেওয়া হবে তো আমি একটু ঠান্ডা হুজুর আমাকে এক পর্যায়ে ব্যারিস্টার নিজাম মজুমদার সেলুট দিয়ে বলেছিল যে হুজুর অনেকের সাথে টকশো করছি কিন্তু আপনি চেতেন না কিন্তু আপনার সব কথাই আপনি বলে দেন আপনার কাছে মানে ঠান্ডা মাথায় আপনি কথা বলতে পারেন এই জন্য আপনাকে সালাম আপনার কাছ থেকে অনেক শেখার আছে সেই বৈঠকে এই বিজ্ঞান নিয়ে যখন তিনি খুব বাড়াবাড়ি করতেছিলেন এক পর্যায়ে আমি বলেছিলাম যে বানরকে আদিপিতা বলা লাগবে এটা আবার কোন বিজ্ঞান আমার তো মনে হয় বানরের বাচ্চারা ছাড়া কেউ নিজেকে বানর পরিচয় দিতে পারে না একটু আস্তে কর আরো আস্তে কর মানুষ কি বানর থেকে আরো জোরে আরো জোরে আল্লাহর কোরআন খেয়াল করুন বিজ্ঞান কি বলে স্যার কোরআন কি বলে স্যার লন্ডনে 40 জন ডাক্তার নিয়ে ঝগড়া লেগেছে মায়ের পেটে বাচ্চা হয় কিভাবে অনেকে মনে করতেছেন হুজুর মনে হয় মায়ের ওয়াস্তা আজও করবে না করব না আমি এখানে মূল কথাটা বলবো আমার দিনই ভাইয়েরা 40 জন ডাক্তার ঝগড়া লেগেছে মায়ের পেটে বাচ্চা হয় কিভাবে 39 জন মুসলিম আর একজন মাত্র মুসলমান এই 40 জন ডাক্তার তারা ঝগড়া লাগছে 39 জন ডাক্তার বললেন মায়ের জরায়ু ডিম্বের মাঝখানে ছোট্ট একটা বাচ্চা থাকে বাপের মিলনের মাধ্যমে সেই বাচ্চাটা বড় হয় ওখানে মুসলিম একজন ডাক্তার ছিলেন উনি বললেন না মায়ের ডিম্ব কিংবা জরায়ুর মধ্যে বাচ্চা থাকে না বাচ্চা থাকে পুরুষ মানুষের পৃষ্ঠ দেশে আমার দিনী ভাইয়েরা এক পর্যায়ে মুসলমানের কথা কে শোনে মুসলমানরা যখন বেশি বাড়াবাড়ি করে তখন মুসলমানদেরকে মৌলবাদী বলা হয় ওরা যদি খাড়ায় রাস্তায় মুততে মুততেও যায় তাতে কোনো দোষ নাই আমরা রাস্তায় দাঁড়িয়ে যদি আল্লাহু আকবার তাকবীর বলি তাতেই আমরা আকার একার হয়ে যাই এত আস্তে কথা কয় না রে আমরা একটু রাস্তায় দাঁড়াইলেই আমাদের একার হয় আর আকার হয় রাজাকার মৌলবাদ কত কি হয় অথচ আল্লাহ বলেছেন এ পৃথিবীতে ততদিন পর্যন্ত কেয়ামত হবে না যতদিন পর্যন্ত পৃথিবীতে আল্লাহ নামটা উচ্চারিত হবে এই জন্য আমরা বলি আমাদের অসিলে তোমরা বেঁচে আছো আর সকাল বিকাল আমাদের মারাত চক্রান্ত করো পৃথিবী টিকে আছে আল্লাহওয়ালাদের জন্য কথা বলেন না কেন আমার দিনী ভাইরা
40 জন ডাক্তার মুসলিম ডাক্তারকে বলছে তোমার কোনো প্রমাণ মুসলিম ডাক্তার বললেন ডেঞ্জার পিরিয়ডে স্বামী স্ত্রীর মিলন করো ডেঞ্জার পিরিয়ডে স্বামী স্ত্রীর মিলন হলো মিলন হওয়ার 40 দিন পর মুসলিম ডাক্তার বলল মুসলিম ডাক্তার বলছে এবার মহিলাটাকে পরীক্ষা করো মহিলাকে পরীক্ষা করে দেখে ডিম্বের উপরের দিকে জোকের মতো করে একটা রক্ত উপরের দিকে ঝুলে আছে শুকনা রক্ত অমুসলিম ডাক্তাররা অনেক থিসিস করে গবেষণা করে বললেন যে আমরা গবেষণা করে দেখেছি এটা ক্যান্সার ছাড়া কিছু না মুসলিম ডাক্তার বলছেন এইজন্য তোমাদের মাথায় গোবর ছাড়া কিছু নাই ওরা বলছে এই মৌলবী কি বললি মৌলবী বলছে আমি বলি নাই আমার আল্লাহ বলেছেন জোরে বলেন কে বলেছেন আল্লাহ আরো জোরে আল্লাহ জোর হলো না ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মাদগা আল্লাহু আকবার বলুন না আল্লাহ বলেন এই অমুসলিমরা শোনো তোমরা মায়ের পেটে বাপের বীর্য গিয়ে 40 দিন পর ওটা জমাট বাঁধা রক্ত হয় আল্লাহু আকবার বলেন আরো 40 দিন পার হলো এবার তাকিয়ে দেখে এবার আর রক্ত নাই এবার কেমন জানি গোস্ত হয়েছে গোস্তের উপরে পরীক্ষা করে এবার ওরা সম্ভাব্য তিনটা প্রশ্নবোধক চিহ্ন দ্বারা লিখে দিল টিউমার মুসলিম ডাক্তার বলছেন টিউমার নয় ওরা বলছে তাহলে এটা কি মুসলিম ডাক্তার বললেন সুম্মামি মদগা এটা হলো গোস্তের টুকরা রক্ত পরিবর্তন হয়ে হয়েছে 120 দিনের দিনে এই মহিলাকে যখন আবারো পরীক্ষা করতে নিয়ে যায় আপনার কোরআনকে পরীক্ষা করার জন্য ওরা মুসলিম ডাক্তারকে ডেকে বলে ওরে মুসলিম ডাক্তার প্রতিবারে পরীক্ষা করি তারপর তুমি তোমার কোরআন মারাও তোমার কোরআন কতটুকু বিজ্ঞানময় কতটুকু বিজ্ঞানের কিতাব এবার আমরা পরীক্ষা করে দেখব আগে তোমার কোরআনের থিওরি বলো তারপরে আমরা মেশিনে গিয়ে দেখব যে তোমার কোরআন ঠিক আছে কিনা মুসলিম ডাক্তার বলেন আমার আল্লাহ তোমাদের সেবা পরিপক্ক নয় দাও তোমরা প্যাড দাও প্যাড দিলে মুসলিম ডাক্তার সুন্দর করে লিখে দিলেন সুম্মা কাসাউনাল ইদামা লাহমা তোমরা যে গোস্তের টুকরাটা দেখেছিলে তোমরা পরীক্ষা করে দেখো এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাড্ডি ঢুকাই দিয়েছে ওরা ঠিকই ঠিকই মেশিনে নিয়ে দেখে গোস্তের মধ্যে হাড্ডি ঢুকে গেছে কিন্তু মরার মজার বিষয় হলো যে ডিম্বের মধ্যে বাচ্চা থাকে ওই ডিম্বটার মধ্যে পর্দা থাকে 52টা একটু আস্তে আরো আস্তে 52টা পর্দা থাকে একটা হাড় যদি কোথাও আপনি ঢুকান তাহলে ওই হাড়টা ঢুকার একটা রাস্তা থাকবে হাড় ঢুকছে ওরা বান ডিম্বের 52টা পর্দা তন্ন তন্ন করে পরীক্ষা করে ঢুক দেখে যে হাড় ঢুকছে কিন্তু কোন ফুটা দিয়ে কে হাড় ঢুকাইছে তা খুঁজে পাওয়া যাচ্ছে না ওরা মুসলিম ডাক্তারকে ডাক দিয়ে কয় মুসলিম ডাক্তার তোমরা একটুখানি বলো তো আমরা বিষয়টা বুঝলাম না কেমন করে এই গোস্তের মধ্যে হাড্ডি আল্লাহ রাব্বুল আলামিন কে ঢুকাইলো কিভাবে ঢুকাইলো মুসলিম ডাক্তার বলেন কিয়ামত পর্যন্ত চেষ্টা যদি তোমরা করো আমার আল্লাহর বিজ্ঞান ধরতে পারবে না এটা তোমরা মনে করেছো কেউ ঢুকিয়েছে এটা যে আল্লাহ ঢুকিয়েছে তিনি নিজেই বিজ্ঞানী আলাই সাল্লাহু বি আহকামিল হাকিমিন জোরে জোরে বলেন মারহাবা কে ঢুকাইছে সবাই কন আমার মন ভরতেছে না আমি কাবুরার মানুষকে আজকে উঠাইতেই পারতেছি না যেন একটু মেহরবানি করে গলাটার আওয়াজ দেওয়ার জন্য আমার রংপুরিয়া কায়দায় মারেন আর একবার আমি বলবো নারায় তাকবীর আপনারা কি বলবেন আমি একটু ভারী আলোচনা বরাবরই করি কম শিক্ষিত মানুষের জন্য একটু কষ্ট হলেও কিন্তু আমার আলোচনাগুলো লিখবেন একটা বই হবে দুই ঘন্টার আলোচনা 120 পৃষ্ঠার একটা বই হবে ইনশা খুব মনোযোগ দিবেন আমি একবার নারায় তাকবীর বলবো খুব জোরে আল্লাহু আকবার বলবে আমি মুসাফির মানুষ আজকে গাবুরার মাঠে দোয়া করব আল্লাহ যে অবিবাহিত ছেলে যত জোরে আল্লাহু আকবার বলবে আল্লাহ তার বউটাকে তত লম্বা সূরা বানায় দিও যে যত সুন্দর করে আবেগে বলবে তার বউটাকে তত সুন্দরী বানায় দিও কোন আমি আরেকটু জোরে বলেন না ভাইজান ছেলেরা মনে হয় ভালো বউ চাচ্ছে না যদি আসতে বলছিস এমন বাংরি খাটো বউ পাবা চেয়ারে উঠেও তোর মাথা খুঁজে পাবে না অবিবাহিত যারা তাদের জন্য এই দোয়া আর মুরব্বীদের জন্য দোয়া থাকলো আল্লাহ যে মুরব্বী যত জোরে বলবে তার হায়াত তার সুস্থতা তত বাড়িয়ে দাও একটু জোরে বলেন না আমিন আমিন
একটা তাকবীর দেব যেটা সাতক্ষীরা জেলার সেরা তাকবীর হবে। আপনারা যদি আমাকে সাহস দেন তাহলে স্লোগানটা তুলব, নইলে আমি স্লোগানটা দেব না। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি আছে আগে হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন। বাস সোজা করেন, একেবারে সোজা মারেন। আর একবার, আর একবার হাত নামান। কাঁচা পয়সা যদি উপর থেকে স্টিলের উপরে রাখেন দেখবেন পরার পর একটা ঝনঝন ঝনঝন করে শব্দ হয় না? আপনারা তাকবীর দেওয়ার পর চুপ করে শুনবেন যে উপর দিকে ঝনঝন শব্দ হচ্ছে কিনা, যদি হয় তাহলে বুঝবেন গিয়ার পাঁচটাই দেওয়া হয়ে গেছে, আর যদি ঝনঝন না হয় তা বলবেন দুই গিয়ার তিন গিয়ারে দিয়েছেন। প্রস্তুতি নেন, তাবারক রেডি, নারায়ে তাকবীর। এখনো হয়নি, আর একটু হবে। প্রস্তুতি নেন, আওয়াজটা অনেকে বুঝতে পারে নাই যে এত তাড়াতাড়ি আমি দিয়ে ফেলব। আমার দিকে তাকান, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এখন যেটা বুঝে যাচ্ছে ওয়াজ ঘন্টা তিনেক করা যাবে ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনই ভাইরা, তাহলে কোরআন যে বিজ্ঞানের কারো সন্দেহ আছে? একটু জোরে বলেন সন্দেহ আছে? তিন নম্বর, এই ওয়াজটা করতে গিয়ে আমি বিপদে পড়েছি অনেকবার। ২৫ পারার ১১ পৃষ্ঠার ৮ লাইন, ৪৩ নম্বর সুরা, সুরাটির নাম সুরা জুখরুব, আয়াত নম্বরটা ৪৪। আমরা পাঁচটা কারণে কোরআনের দিকে ধাবিত হব, এর মধ্যে তিন নম্বর কারণ হলো আমার আল্লাহ বলেন ওগো নবী, এই কোরআন আপনার জন্য সংবিধান, আপনার উম্মতের জন্য সংবিধান। নবী গো, এই কোরআনকে যদি আপনি এবং আপনার উম্মত সংবিধান হিসেবে না মানে তাহলে কালকে আমাদের ময়দানে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। একটু মেহরবানি করে বলুন কোরআনকে সংবিধান যিনি বলেছেন তিনি কে? আরো জোরে। এই ওয়াজ করছিলাম এক মাঠে, ওই মাঠের ওয়াজ শুনে আরেক মাঠে দিয়েছে আমাকে দাওয়াত কর্তৃপক্ষের পরিচালক। মাহফিল শুরুর আগে আমাকে বলতেছে হুজুর দেশের পরিস্থিতি খুব খারাপ, আজকে ওয়াজ করবেন ঠান্ডা ঠান্ডা। আমি বললাম কেন ভাই, কি আমি তো বাংলাদেশে ঠান্ডা ওয়াজের মধ্যে বিখ্যাত, আমি জীবনে কোপাকুপি করি নেই, আমার নামে কোনো মামলা নাই, আমি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সদস্য না, কি হইল? কয় হুজুর গরম যদি ওয়াজ করেন তাহলে আপনাকেও জেলে যাওয়া লাগবে, মাহফিলও বন্ধ হবে, মাদ্রাসারও ক্ষতি হবে। আমি চিন্তা করলাম ভাই ফাও ঝামেলা করার লাভ নাই, জেলে যদি যাই দিনই দাওয়াত কমে যাবে, তাই আমি বললাম ভাই দোয়া করিয়েন আজকে এমন একটা ওয়াজ করব যে ওয়াজটা বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, জাকপা, সর্বনাই, ফুরফুরা, আট্রাসি, দয়ালবাগি, দেওয়ার বাবা, কেবলা কাবা, ন্যাংটা বাবা, সব বাবারা একসাথে আমল করে। আমি আমাকে কয় হুজুর এইরকম আমল আবার কোনটা যেটা সব বাবাই করে? আমি বললাম বিয়া, কারণ আজকে বিয়ের ওয়াজ হবে। কয় বিয়ে মানে? আমি বললাম আওয়ামী লীগ বিয়ে করে, বিএনপি বিয়ে করে, অতএব এদের মধ্যে কোনো ঝগড়া নাই, অতএব বিয়ের ওয়াজ করবো। আমাকে কয় বিয়ের ওয়াজ করে কি মাঠ জমবে? আমি বললাম ভাই দোয়া করেন জমানোর মালিক আল্লাহ, চেষ্টা করে যাব, একটু মেহরবানি করে বলুন তো ইনশাআল্লাহ। ভাই জান আমার বুকে মেলা কষ্ট, ওয়াজ শুরু করলাম বিয়ের, বিয়ের মধ্যে পয়েন্ট দিলাম সাতটা, চার নম্বর পয়েন্ট পর্যন্ত ঠান্ডা ঠান্ডা ওয়াজ ছিল, পাঁচ নম্বর পয়েন্টটা ছিল যৌতুক, উত্তরাঞ্চলে মেয়ে বিয়ে দিতে গেলে দশ লাখ, পনেরো লাখ, বিশ লাখ, কখনো কখনো আট দশ বিঘা জমি যৌতুক দেয়া লাগে। তো আমি চিন্তা করলাম যে যৌতুক খোরকে একটু কোপাই, এখানে মাঠটা যেহেতু গরম হচ্ছে না, আমি তো বুঝি যে আমার শ্রোতা কী চাচ্ছে, তো এই অস্ট্রেলিয়ায় যৌতুক খোরকে কোপাচ্ছি। ওকে বললাম ওর বাপকে, ওর মাকে, ওর দাদাকে, দাদিকে, সুইপার, বদমাইশ, ব্যাকেল, নিষ্ঠুর, যা আছে যা মুখে আসছে এক এক করে বলতেই আসি, বলতেই আসি। ঠিক এরকম একটা মুহূর্তে পরিচালক দেখি আমার জামা ধরে টানতেছে আর বলতেছে হুজুর ওয়াজ বদলান। আমি বললাম কেন ভাই ওয়াজ বদলাবো কি জন্যে? বলতেছে বাম দিকে সভাপতি সাহেব বসা, তিন দিন আগে ছেলে বিয়ে দিয়ে নগদ পনেরো লাখ টাকা নিছে। আমি বললাম উনি নিছে তা আমার কি? বলতেছে স্টেজ থেকে নামার পর আপনাকে যে চল্লিশ হাজার টাকা দেওয়া লাগবে ওই টাকাটা উনি দিবে। আমি মাথাটা নিচু করে বললাম আল্লাহ সারা জীবন হাত দিয়ে পাইছি, আজকে যৌতুক পাবো, কথা কন্যা কায়।
একটু জোরে বলেন, জোরে বলেন। আমি সেই দিন থেকে সেই দিন মাহফিল শেষ করে ঘরের ভিতরে গিয়ে কান ধরে তিনবার উঠছি আর বসছি আর মনে মনে চিন্তা করছি পাবলিককে সন্তুষ্ট করার জন্য ওয়াজ করা যাবে না। আমি সেই দিন থেকে জানি ওয়াজ মানেই কাউকে বাস দেওয়া আর কারো কলিজা ঠান্ডা করা। কথা কন্যাকার, ওয়াজ কখনো নিরপেক্ষ হবে এই একটু জোরে বলেন না কেন? ওয়াজ কখনো নিরপেক্ষ হবে? সেই দিন থেকে অদ্য দিন পর্যন্ত আমার বৈশিষ্ট্য চরিত্রটা হচ্ছে এইরকম। কোরআনের ময়দানে যখন বেশি, আল্লাহর কসম করে বলছি আমার বক্তব্য কে বাস খাইল আর কার কলিজা ঠান্ডা হলো এটা আমি দেখি না, আমি দেখি আমার আল্লাহ কি বলেছে, আমার রসুল কি বলেছে। আল্লাহর কথা রসুলের কথা বলতে গিয়ে একটা জীবন যদি হাজার বার দিতে হয় আমি আবু সাঈদ নিসারী দিতে রাজি আছি, কিন্তু হক কথা বলবই 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 কেউ আমাকে ঠেকাতে পারবে না। আমার দিনী ভাইয়েরা, আজকের ময়দানে কিছু হক কথা হবে ইনশা, আর একটু জোরে বলেন ইনশা। কোরআন যখন সংবিধান, যাদের সংবিধান মানব রচিত তাদের কলিজায় তো একটু লাগবেই, কথা কন্যাকে লাগবে না, একটুও লাগবে না। হ্যাঁ, আল্লাহ বলেছেন কোরআনকে সংবিধান না মানলে আমি আল্লাহ ধরব, আর ওরা নিজেরাই একখান সংবিধান বানায় নিয়েছে। আমরা ওইটাকে বানোয়াট বলি না, আমরা বলি ওইটার সে এইটা ভালো। আমি ওদেরটাকে অবজ্ঞা করব না, আমি বললাম প্রয়োজন ছিল ছিল, এবার আসুন ফিরে আল্লাহ বানাই দিয়েছে আমরা এটাকে সংবিধান হিসেবে মেনে নেই। জোরে বলুন ইনশা। সম্মানিত দিনী ভাইয়েরা, 4 নম্বর কারণে কোরআনের পিছনে দৌড়াতে হবে। 4 নম্বর কারণটা হলো 8 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, 6 নম্বর সুরা, সুরাটির নাম সুরা নাম, আয়াত নম্বরটা 155। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুম ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। বিজ্ঞানবাম আমার আল্লাহ ডেকে বলেন এই পৃথিবীর মানুষেরা, এই কোরআন তোমাদের জন্য কল্যাণকর। আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে হুজুর কোরআনুল কারিমের মধ্যে কি কল্যাণ আছে, আমি বললাম তুমি কোন কল্যাণ চাও? কয় মরার সময়ের কল্যাণ চাই। আমি তাকে মুসলিম শরীফের হাদিস শুনিয়ে দিলাম, বিশ্বনবী বলেন একজন মানুষের জান কবজ হচ্ছে, তুমি ওই সময় আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করো। আমার আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে বলে দিবেন ওরে কষ্ট দিও না। আল্লাহ একবার বলেন না, জিন্দা অবস্থায় আপনি কোরআনের কল্যাণ চান? এ মুসলমানেরা, জিন্দা মানুষ যদি কোরআন মানে তার বড় ধরনের রোগ ব্যাধি হবে না। একটা মানুষ ইন্তেকাল করেছে, আপনি আপনাকে যদি জিজ্ঞেস করে মরা মানুষের জন্য কোরআন কি কল্যাণ, আমার দিনী ভাইরা, আমার নবীজি বলেছেন পৃথিবীর কোনো মানুষ যদি মৃত ব্যক্তির কবরের সামনে দাঁড়ায় সুরাত তাকা সুর তেলাওয়াত করে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার কবরের আযাব ওই দিনের জন্য মাফ করে দেয়। আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে হুজুর কোরআনের বৈজ্ঞানিক কল্যাণ কি আছে, খুব মনোযোগ দিবেন। বিজ্ঞানীরা বলেছেন সুন্নতে রাসূল এবং আধুনিক বিজ্ঞান বইয়ের মধ্যে পড়েছে, পৃথিবীর কোনো মা যদি পেটে বাচ্চা নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে ওই বাচ্চা কোনোদিন টেরা হবে না, পাছা ছোট হবে না, পেটটা বড় হবে না, আঁকা বাঁকা হবে না, প্রতিবন্ধী হবে না। আল্লাহর কোরআন তেলাওয়াতের কারণে বাচ্চাটাকে আল্লাহ রব্বুল আলামিন ফুটন্ত গোলাপের মতো বানায় দিবে। একটু মেহরবানি করে বলুন কোরআনের কল্যাণ আছে না? নাই আছে, আরো জোরে আছে, জোর হলো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ দিয়ে যাচ্ছেন, আপনাদের সুন্দরবনের মতো আফ্রিকার পাশ দিয়ে ওমর যাচ্ছেন, একটা বনের বাঘ বের হয়ে এসে ওমরের দিকে তাকায়। হযরত ওমর বাম দিকে তাকিয়ে দেখে বিরাট বড় একটা বাঘ। হযরত ওমর বাম হাতটা উঁচু করে বাঘরে ডাক দিয়া কয় বাঘ একটু দাঁড়া। আমার দিনী ভাইয়েরা, হযরত ওমর যেন আমার মতো আবু সাঈদ নিসারীকে বলেছে দাঁড়াতে, যেমন বাধ্য একেবারে মুহূর্তের মধ্যে বাঘটা দাঁড়িয়ে গেছে। হযরত ওমর সোজা দৌড় দিয়ে গিয়ে বাঘের কানটা ধরে বাঘরে ডাক দিয়ে বলেন রে বাঘ বলতো যে পথে মানুষ চলে সে পথে তুমি কেন? বাঘ ডাক দিয়া বলে আমিরুল মুমিনীন, পৃথিবীর সব মানুষ মনে করে বাঘ জঙ্গল থেকে বের হয়ে আসা মানেই হলো মানুষকে কামড় দেওয়া,
আল্লাহর কসম করে বলছি, আমি আপনাকে কামত দেওয়ার জন্য কিংবা কোনো মুসলমানকে কামত দেওয়ার জন্য আফ্রিকার জঙ্গল থেকে বের হয়ে আসি নাই। হযরত ওমর জিজ্ঞেস করে, তাহলে কি জন্য বের হয়েছ? হযরত বাঘটা ডাক দিয়ে বলে, ওমর, আমি শুনেছি আপনি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন, আপনাকে দেখলে নাকি পৃথিবীর সব মানুষ ভয় পায়। আমি একটুখানি দেখতে চাই কোরআনের কল্যাণে কোন মানুষটি এত বড় পাওয়ারফুল, তাকে একটু দেখার জন্য বের হয়েছে। হযরত ওমর বাঘের মাথায় হাত দিয়া বলছে, তুমি এবার চলে যাও, এবার তো দেখা হয়েছে, একটু মেহরবানি করে বলুন কোরআনের কল্যাণ আছে না? আরো জোরে ভাইরা, পাঁচ নম্বর কারণে আমরা কোরআনের পিছনে দৌড়াবো। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, আমার আল্লাহ বলেন এই কোরআন হলো তোমাদের জন্য ঔষধ। মারহাবা করে আর একটু জোরে, জোর হলো না? এখন অনেকে বলবেন যে হুজুর কোরআন যদি ঔষধ হয় তাহলে আপনি একটু প্লিজ তাড়াতাড়ি বলেন তো, দেশে এত ফার্মেসি কেন? ফার্মেসি নাই, একটু আস্তে কর, আর একটু আস্তে, দেশে এত ফার্মেসি কেন? আমার দিনী ভাইরা, আমার এই বক্তব্যটা পৃথিবীর কোনো বইয়ের মধ্যে পাবেন না। আমি বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করেছি, মানুষ যদি আমাকে জিজ্ঞেস করে যে কোরআন যদি ঔষধ হয় আল্লাহ কি মিথ্যা কথা বলে? আল্লাহ বলে ঔষধ কোরআনও আছে, আবার দেশে এত ফার্মেসি। বর্তমান বাংলাদেশে মুদি দোকানের এসে ঔষধের দোকান বেশি। আমি চিন্তা করেছি যে ঘটনাটা কি, আল্লাহ কোরআন তো মিথ্যা বলতে পারে না। বহু গবেষণা করেছি, একটা না তিন বছর ঘাটাঘাটি করে আমি একটা তথ্য বের করেছি রে মুসলমান, আল্লাহর কসম করে বলছি, আজও কোরআনুল কারিম ঔষধ, কিন্তু ঔষধ না যে বোতলের মধ্যে রাখা হয় ওই বোতলটার মধ্যে সমস্যা। একটু আসতে কর, আরও আসতে। আচ্ছা বলুন তো, কাশের ঔষধের ভিতরে যদি আগে থেকে পায়খানা দেওয়া থাকে, আপনারা কোন তো ওইটার মধ্যে যদি আবার কাশেরও সিরাপ দেন, কাশ ভালো হবে না নতুন করে ডায়রিয়া হবে? আমরা যে বোতল মানে যে সিনেটার মধ্যে কোরআন নিয়ে আসি, এই সিনার মধ্যে হিংসার পায়খানা আছে, একটু আসতে কম, অহংকারের পায়খানা আছে, কথা কন না কা, এটার মধ্যে সুদের পায়খানা আছে, ঘুষের পায়খানা আছে, হারাম খাবারের পায়খানা আছে। আমরা ঔষধ আছে ঠিক, কিন্তু হারাম অহংকার হিংসা বিদ্বেষ এগুলো থাকার কারণে আমরা জ্বর হলে সুরা ফাতিহা পরে ফু দিচ্ছি মাগার কাম হচ্ছে না, কারণ ঔষধের দোষ না, যে বোতলের মধ্যে ঔষধ ছিল ওই বোতলটার দোষ। মেহরবানি করে বলুন কোরআনে ঔষধ আছে না নেই? আরেকটু জোরে বলতে হবে, আছে না? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।